গোল নয়। যারা বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের সাবধান হতে হবে, কোনো লিঙ্কে ক্লিক করার আগে সচেতন হতে হবে, কারণ আবার ফিরে এসেছে হোয়াটসঅ্যাপ গোল্ড। যারা এটি ডাউনলোড করবেন তাদের বিনামূল্যে প্রিমিয়াম কিছু ফিচার ব্যবহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু এটি আসলে প্রতারণা। 2016 সালে এই প্রতারণা প্রথম সামনে এসেছিল। আবার হোয়াটসঅ্যাপের মধ্যে জনপ্রিয় হয়েছে হোয়াটসঅ্যাপ গোল্ডের একটি মেসেজ। অনেকেই না জেনে মেসেজ শেয়ার করছেন। অ্যান্ডি টিভির এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের নামে যা ডাউনলোড করতে বলা হচ্ছে তা ফোনে ম্যালওয়্যার ইনস্টল করতে পারে। এই হুকস বা প্রতারণা থেকে সাবধান থাকতে হবে। গত বছরই এই ভুয়া অ্যাপটিকে কয়েক লাখ ডাউনলোড হয়েছিল। জনপ্রিয় অ্যাপ হিসেবে ফেসবুকের মালিকানাধীন অ্যাপটি 100 কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। এর জনপ্রিয়তা কাজে লাগিয়ে অনেক ভুয়া অ্যাপ ও আপডেট ছড়িয়ে পড়ছে। হোয়াটসঅ্যাপ গোল্ড স্ক্যামটি ব্যবহারকারীকে অ্যাপ আপডেট করার নামে একটি বিপজ্জনক লিঙ্কে ক্লিক করতে বলে। এতে প্রকৃত হোয়াটসঅ্যাপের চেয়েও বেশি সুবিধার প্রলোভন দেখানো হয় এবং একেবারে 100টি ছবি পাঠানো, যে কোনো সময় পাঠানো বার্তা মুছে দেওয়ার মতো প্রিমিয়াম ফিচারের কথা বলা হয়। যারা ওই লিঙ্কে ক্লিক করেন তারা মালওয়্যার ভরা একটি ওয়েব পেজে চলে যান, যা ফোন থেকে নানা তথ্য চুরিয়ে পাশাপাশি ফোনের সব বার্তা হাতিয়ে নিতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, হোয়াটসঅ্যাপে অপরিচিত কোনো উৎস থেকে বার্তা পেলে তা খতিয়ে দেখতে হবে। একই রকম সতর্ক থাকতে হবে ফিশিং মেলের ক্ষেত্রেও। অনলাইনে যে কোনো লিঙ্ক ক্লিক করার আগে দুবার ভাবতে হবে। মনে রাখবেন, হোয়াটসঅ্যাপের যে কোনো আপডেট স্বয়ংক্রিয় হবে যা ডিভাইসের অ্যাপ স্টোরে থাকবে। কোনো প্রলোভনমূলক বার্তা পেলে এড়িয়ে যান বা দ্রুত মুছে দিন। কোনোভাবেই নিজের ফোনে হোয়াটসঅ্যাপ গোল্ড নামে কোনো আপডেট ইনস্টল করার চেষ্টা করবেন না। সবসময় গুগল প্লে স্টোর আর অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপের আপডেটটি ডাউনলোড করুন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও।